এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে তিলের খাজা বা সেসেমি স্ন্যাপস। একসময় খুব জনপ্রিয় খাবার এটা, এখনও এটা দেশে কতটা জনপ্রিয় সেটা অবশ্য আমার খুব ভালোভাবে জানা নেই, তবে আমার খুব পছন্দের স্ন্যাক এটা আর আমি এটা প্রায়ই কিনে খাই। দেশেরটার এখানকারটার মধ্যে পার্থক্য হচ্ছে দুটো দেখতে একটু ভিন্ন ধরনের, তাছাড়া স্বাদটা অনেকটা একই রকমের। যাই হোক, এই তিলের খাজাটা বাসায় কেমন করে বানানো যাবে সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি যেখানে তিলের খাজাটাকে ঢেলে নেব বা যেখানে সেট করব সেটা রেডি করে নিচ্ছি। এজন্য এখানে আমি দুটো বেশ বড় সাইজের বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার নিয়েছি, আর নিয়েছি একটা রুটি বেলার বেলুন। এখন দুটো পেপারেরই একটা পাশে আমি তেল ঘষে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে যে কোনো স্টিলের প্লেট বা ট্রেতে তেল বা বাটার ঘষে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন মিডিয়াম আঁচে আমি চুলায় একটা হেভি বটম প্যান বসিয়ে নিয়েছি। শুকনো প্যানে এখন আমি এক কাপ তিল নিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে তিলটাকে আমি নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। হালকা ভাজা হয়ে যখন এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। একদম কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভাজার দরকার নেই। তিলটা এখন ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন প্যানটাকে পরিষ্কার করে একই প্যানে আমি চিনি নিয়ে নিচ্ছি 1/3 কাপ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এর সাথে আমি মধু নিয়ে নিচ্ছি 1/4 কাপ, অর্থাৎ 4 টেবিল চামচ। এখন লো আছে, আমি চুলা জ্বেলে দিয়েছি আর চিনিটা এখন গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঠের একটা নাড়ানি দিয়ে কিছুক্ষণ পরপর আমি এটাকে একটু নেড়ে দিব। প্রায় 5-6 মিনিট পর চিনিটা এখন পুরোপুরি গলে গেছে। চুলার আঁচটাকে এই পর্যায়ে কিছুটা বাড়িয়ে আমি মিডিয়াম লো করে নিয়েছি। মিডিয়াম লো আছে রেখে এখন এটাকে আমি আরও প্রায় মিনিট খানেক একটু জাল করব, এটার কালারটা চেঞ্জ হয়ে অ্যাম্বার কালার চলে আসা পর্যন্ত, আর এই সময় এটাকে আমি নাড়ব না। প্রায় মিনিট খানেকের মধ্যে এটার কালারটা এখন এরকম চেঞ্জ হয়ে গেছে, ঠিক যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি কিন্তু এটাকে আর চুলায় রাখা যাবে না বা ডার্ক করা যাবে না, এতে করে এটা তিতা হয়ে যাবে। এখন ড্রাই রোস্ট করে রাখা তিল আমি এর মধ্যে ঢেলে নিলাম, নিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতেই থাকবে, কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না। আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন তিলটাকে চুলা থেকে নামিয়ে আমি যে বেকিং পেপারে তেল মেখে কিচেন কাউন্টারের উপরে রেখে দিয়েছিলাম তার উপর ঢেলে নিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে এটাকে একটু চেপে আমি ছড়িয়ে নিচ্ছি, আর স্প্যাচুলাতে আমি আগে থেকেই তেল মেখে রেখেছিলাম। এখন আরেকটা বেকিং পেপারের যে পাশে আমি তেল মেখে রেখেছিলাম সে পাশটাকে এর উপর বসিয়ে তারপর উপর থেকে বেলুন দিয়ে এটাকে সমান করে বেলে আমি পাতলা করে নিচ্ছি। বেলে নেওয়ার পর এখন উপর থেকে আমি পেপারটা সরিয়ে নিয়েছি, আর কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে এখন আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, কারণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে আর তখন এটাকে শেপ করে কাটা যাবে না। কাটার সুবিধার জন্য ছুরিটাতেও আমি অল্প তেল মেখে নিয়েছিলাম, আর প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেছে তিলের খাজা। বানিয়ে নেওয়ার পর যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা আপনারা অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর বরাবরের মতোই বাসায় বানালে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।